1922 সালে শ্রী গোপীনাথজির দীক্ষার 3-4 বছর পর কাশীতে এক শক্তিমান সাধক প্রকট হন। সুপ্রসিদ্ধ যোগী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শিষ্য প্রণবানন্দ স্বামী এর অল্পকাল আগে দেহরক্ষা করলে তার শোকার্ত শিষ্যগণের মধ্যে কেউ কেউ ওই মহাপুরুষটির পরিচয় পেয়ে শান্তনার্থে তাহার কাছে আসেন এবং উপদেশ মতো কিছু কিছু কাজ করতে থাকলে অতি অল্পকালের মধ্যেই নানা প্রকার অনুভূতি ইত্যাদি পেতে থাকেন। এতে তার নাম শীঘ্রই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই মহাপুরুষটি আগে কলকাতায় ওকালতি করতেন, গৃহীভাবেই থাকতেন, এরপর সপরিবারে কাশীবাসী হন। এনার নাম শ্রী কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়। তিনি ভক্তগণের ভ্রুযুগলের মধ্যে তার সমূর্তি ধ্যান করে কিশোরী এই নামটা দুবার জপ করতেই স্বয়ং কিশোরীমোহন তাদের কাছে আবির্ভূত হতেন। তখন প্রণবানন্দের শিষ্য শিষ্যাদের বিশেষ আগ্রহে এবং অনুরোধে কাশীর প্রণবানন্দের আশ্রমের দায়িত্ব তিনি গ্রহণ করেন এবং তার অগণিত ভক্ত তার চরণাশ্রয়ও লাভ করে। ওই সময় শ্রী গোপীনাথজির সঙ্গে উক্ত মহাপুরুষটির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয়। সেই সময়ে শ্রী কিশোরী বন্দ্যোপাধ্যায় মহাশয়কে শিষ্য ও ভক্তগণ কিশোরী ভগবান বলে অভিহিত করতেন। তার দেহ ঠিক মানুষদের মতো নয়, ব্রহ্মদেহ বলা হয়। শিষ্য শিষ্যাদের কাছে বিভিন্ন সময়ে যেসব বিভিন্ন লীলা ও কৃপা প্রকাশ পেত তা সত্যি বিস্ময়জনক। 1922 সালের এপ্রিল মাসে কোনো এক সন্ধ্যায় শ্রী গোপীনাথজি ভগবান কিশোরীমোহনের সামনে বসে তার মূর্তির ধ্যান ও নাম জপ হতে ভক্ত ও শিষ্যদের নানা বিস্ময়কর দর্শনাদির কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন, ইনি অবশ্যই ভগবান হবেন। একজন সাধারণ মানুষের পক্ষে নাম জপ ও মূর্তি ধ্যানে ওই রকম ব্যাপার হওয়া অসম্ভব, আর এনার দেহও নিশ্চয়ই প্রকৃত দেহ নয়। গোপীনাথজি যখন এইসব চিন্তা করছেন হঠাৎ তার গুরুদেবের দেহের পদ্মগন্ধে তাকে আচ্ছন্ন করে দিল। কিছুক্ষণ পরে তিনি যখন কিশোরী ভগবানের বাড়ি ভিক্টোরিয়া পার্কের কাছে নিজ গৃহে ফিরলেন তখন সমস্ত পত্রা সেই গন্ধই অনুভব করেছিলেন। তার কয়েকদিন পরই পুরী হতে তিনি স্বামীজির স্বপ্রণোদিত একটা চিঠি পান। তার করুণাময় জ্ঞানময় গুরু তার বুদ্ধিভ্রম নষ্ট করার জন্যই তিনি লিখেছেন, জীব সাধন বলে যতই উন্নতি লাভ করুক সে জীবই থাকে, ঈশ্বর হয় না। জীব সাধন বলে যোগ প্রভাবে সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা পর্যন্ত লাভ করতে পারে, একটা স্বতন্ত্র জগৎও সৃষ্টি করতে পারে, তবু ঈশ্বর থেকে তার ন্যূনতা থাকবেই। তত্ত্বের দিক দিয়ে সবই একমাত্র ভগবানেরই বিলাস, এক মহাশক্তি ছাড়া দ্বিতীয় কিছুই নেই। তবে সে এক কথা, আর ব্যক্তিবিশেষকে সাক্ষাৎ ভগবান বা ভগবতী বলে মনে করা আর এক কথা। প্রসঙ্গত বলা যায় শ্রীকিশোরী শিষ্যদের অনুভূতিগুলি ও শক্তিগুলি অনেক স্থলেই দীর্ঘকাল স্থায়ী হয়নি। যা অপরের শক্তি প্রভাবে লাভ হয় তা নিজের আয়ত্তে রাখতে গেলে নিজের তীব্র সাধনার প্রয়োজন। সেরকম সাধক কজন আছেন? ত্রুটি তার নয়, তার দুরাকাঙ্ক্ষা ও অস্থিরচিত্ত ভক্তগণের। কিশোরী ভগবান 1359 সাল পর্যন্ত জীবিত ছিলেন এবং কাশীতেই দেহরক্ষা করেন। এক মহাশক্তি ছাড়া দ্বিতীয় কিছুই নেই। মহাশক্তির বিষয় যিনি বুঝিয়ে দেন বা দেখিয়ে দেন তিনিই সদ্গুরু। জ্ঞানের সূক্ষ্ম সীমায় উপনীত হলে অদ্বৈতবাদ ব্যতীত দ্বৈতবাদ থাকে না। এক অবিনাশী চৈতন্য নিত্য অখণ্ড চিন্ময় মহাশক্তির বিষয় চিন্তা করলে বাস্তবিক দ্বৈতবাদ সম্বন্ধে গোল লাগে। মহাশক্তি আবার জীবভাবে আপনাতে আপনিই বিরাজ করছেন। সদ্গুরু নিজ সাধন বলে দীক্ষাপ্রার্থীর পূর্বজন্মের সাধনার ইতিহাস উদ্ঘাটন করে এ জন্মের উপযোগী মন্ত্র দান করেন। উপযুক্ত মন্ত্র উপযুক্তভাবে সাধন করলে দেবতা শত দর্শন দেন। মন্ত্র একটা বাহ্যিক আবরণ মাত্র, ওই আবরণের অন্তরালে থাকে শক্তি। সদ্গুরু ওই শক্তির চৈতন্য সম্পাদন পূর্বক উপযুক্ত আবরণে আবৃত্ত করে শিষ্যকে দান করেন। ওইরূপ শক্তি সম্বন্ধিত মন্ত্রই সাধনকে আধ্যাত্মিক পথে অগ্রসর করে দিতে পারে। মন্ত্রের কথা কি, সদ্গুরু প্রদত্ত যে কোনো শব্দই হতে পারে, বর্ণগুলি কিছু নয়। ভিতরে যে চৈতন্যময় বস্তু থাকে তাই মন্ত্র। শাস্ত্রে আছে সন্ন্যাসী সন্ন্যাস মন্ত্রই দিতে পারে, গৃহীকে দীক্ষা দেওয়া তার পক্ষে বিধিসম্মত নয়, তবে পরমহংস সে বিধির অধীন নয়।
কেননা পরমহংস গৃহীও নন আর সংসারীও নন। স্বামীজি বলতেন, দীক্ষা প্রকৃতপক্ষে তিনি দেন না, পূজ্যপাদ জ্যাঠাগুরু শ্রী ভেগুরাম পরমহংসজি দেন। অর্থাৎ দীক্ষায় যে শক্তিপাত হয়, গোপীনাথ প্রভৃতির দীক্ষার সময়কালে ওই শক্তি আসত স্বামীজির মধ্য দিয়ে শ্রী ভেগুরাম পরমহংসদেব হতে। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীও বলতেন, দীক্ষা তিনি দেন না, তার গুরু মানস সরোবরের পরমহংসদেব দেন। স্বামীজি পরমহংসপদে জ্ঞানগঞ্জের নির্দেশে উন্নীত হলে পরে শিষ্যের দীক্ষা তিনি নিজেই দিতে পারবেন বলে অনুমতি পেয়েছিলেন। স্বামীজি বলেন, কর্ম করতে করতে চিত্তের মল কেটে যায় এবং জ্ঞানের উদয় হয়, জ্ঞানের পক্কতায় ভক্তি জন্মে। কর্ম থেকে জ্ঞান কিভাবে হয়? কর্ম সংঘর্ষ স্বরূপ। কিসের সঙ্গে সংঘর্ষ? মনের সঙ্গে মন্ত্রের সংঘর্ষ। মন অধঃঅরণি, মন্ত্র উত্তরঅরণি। বৈদিক যুগে দুইখানি অরণি পরস্পরের সঙ্গে ঘর্ষণ করে যজ্ঞের অগ্নি উৎপন্ন করা হতো। যেমন অরণিদ্বয়ের পরস্পর সংঘর্ষে আগুন জ্বলে উঠে অরণিকেই ধ্বংস করে দেয়, তেমনি মন ও মন্ত্রের পরস্পর সংঘর্ষে যে তেজ উৎপন্ন হয়, তা মনের অশুদ্ধি ও মন্ত্রের বর্ণাত্মক আবরণ দুটোই নষ্ট করে দেয়। তখন মন হয় শুদ্ধ সত্য এবং মন্ত্র হয় চৈতন্যময়ী শক্তি। এই সময়ে জ্ঞানের বিকাশ হয়। স্বামীজিকে একজন ভক্ত প্রশ্ন করলেন, গুরুকে বিশ্বাস করা কি সহজ? তিনি উত্তরে বললেন, যিনি গুরুকে বিশ্বাস করেন তিনি ইচ্ছামাত্র সৃষ্টি প্রলয় করতে পারেন। শ্রী গম্ভীরনাথজির একজন উগ্র সাধনশীল শিষ্য বলেছিল, তোমাতেই তো আমার বিশ্বাস হয় না। তাতে শ্রী গম্ভীরনাথ নন্দ বললেন, বিশ্বাস হলেই তো সব হয়ে গেল। সদ্গুরুর আশ্রয় যারা পেয়েছেন তারাই নিরাপদ হয়েছেন। সদ্গুরুর আশ্রয় পেলে কোনো ভয়ই থাকে না। তিনি আবার প্রশ্ন করলেন, সদ্গুরু লাভ কি এতই সোজা? উত্তরে তিনি বললেন, একমাত্র ভগবানের কৃপাই সদ্গুরু লাভ হয়। সদ্গুরু লাভ হলে তার আর কোনো অবস্থা হতেই পতিত হল না। তবে কর্ম কাটাবার জন্য তাদের অবস্থা কিছুকালের জন্য চেপে রাখা প্রয়োজন হতে পারে, তবে নষ্ট কখনো হয় না। সাধন না করে কেবল গুরু করবেন বললে কিছুই হবে না। যতকাল অহংকার আছে, পুরস্কার আছে, ততকাল গুরু করবেন বললে চলবে না। নিজেরা খাটো, নিজেরা না খাটলে কিছুই হবে না। কেউ সাধ্যমতো খাটলে গুরু তাকে অবশ্যই সাহায্য করেন। শ্রীযুক্ত গোপীনাথজির সঙ্গে দুই গুরুভাই পুরীতে যান। এদের মধ্যে একজন শ্রীযুক্ত মুকুন্দ শাস্ত্রী। ইনি কাশীর হেমন্ত কুমারী সংস্কৃত কলেজের অধ্যাপক। ইনি কিছুকাল আগে একখানি প্রাচীন পুঁথিতে পারদ ঘনীভূত করবার একটা প্রক্রিয়ার উল্লেখ দেখে সেই প্রক্রিয়া অবলম্বনে পারদ দ্বারা একটা শিবলিঙ্গ প্রস্তুত করিয়েছিলেন। তা তিনি প্রত্যহ পূজাও করতেন। পুরীতে সেই কথা বলা হলে স্বামীজি শাস্ত্রীজির কাছ থেকে শিবলিঙ্গটি দেখতে চান। শিবলিঙ্গটি দেখে বলেন, জিনিসটি সম্পূর্ণ ঠিক হয়নি। তারপর লিঙ্গটি আঙ্গুল দ্বারা টিপে কিছু ক্রিয়ার পর লিঙ্গটি ঠিক করে করতলে নাচাতে নাচাতে বললেন, এটি খেয়ে ফেলব। খেয়ে ফেলব? মুকুন্দ শাস্ত্রী লাজুক ও গম্ভীর প্রকৃতির লোক, যে কারণেই হোক প্রথমে কিছু বললেন না। কিন্তু স্বামীজি ওই কথা আবার বলাতে তিনি বললেন, খেয়ে ফেলুন। আর অমনি স্বামীজি সেটি তার মুখে ছুঁড়ে দিলেন। তারপর স্বামীজি নিজের মস্তক দেখিয়ে বললেন, এখানে রইল। স্বামীজির মস্তকে আরও একটা শিবলিঙ্গ এবং শালগ্রাম শিলা ছিল। স্বামীজি মাথা নাড়ালে ঠকঠক করে শব্দ শোনা যেত। এরপর স্বামীজি নিজের মস্তকে রাখা পারদ লিঙ্গটি বের করে অনেক শিষ্যকে দেখান। পারদের লিঙ্গটি আকারে একটু ক্ষুদ্র, কিন্তু উজ্জ্বলতর হয়েছে দেখা যায়। ওই পরিবর্তনের কারণ সম্বন্ধে স্বামীজি বলেন, ওটির মধ্যে যে সামান্য খারাপ পরমাণু ছিল তা চলে গেছে। মুকুন্দ শাস্ত্রী মহাশয়ের কাছ থেকে লিঙ্গটি ওই রূপে নেওয়ার কারণ, পারদ একটা অতি তেজস্সম্পন্ন ধাতু। ওই ধাতুতে প্রস্তুত লিঙ্গ পূজা করার অধিকারী সকলে নয়। অনধিকারীর পূজার অকল্যাণ হওয়া সম্ভবই থাকে। লিঙ্গটি শাস্ত্রীজির কাছে থাকলে তাকে প্রত্যহ শিবলিঙ্গটি পূজা করতে হতো। অপূজিত লিঙ্গ গৃহে রাখতে নেই, তাই শিষ্যের অকল্যাণ যাতে না হয় সেই জন্য বোধহয় স্বামীজি সেটি চেয়ে নিয়েছিলেন। বন্ধুরা,
জ্ঞানগঞ্জের আজকের আমাদের এই এপিসোডটি ঠিক এই পর্যন্ত। জ্ঞানগঞ্জের বিষয়ে আরও গূঢ় রহস্যময় অনেক তথ্য পেতে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।